আজকের ডকুমেন্টারি শুরু হোক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর একটি গল্প দিয়ে। আব্বাসী সাহেব প্রায় এই গল্পটি বলে থাকেন। গ্রামের এক ভদ্রলোক দাঁতের ব্যথায় অস্থির, তিনি গ্রাম্য হাটে গিয়ে দেখলেন বটগাছের নিচে একটা চেয়ার এবং একটা টেবিল নিয়ে দাঁতের ডাক্তার বসে আছে। টেবিলের তিনটা কাঠের পায়া আর একটা বাঁশ লাগানো। টেবিলের ওপর ছোট বড় বেশ কিছু যন্ত্রপাতি সাজানো। তিনি ডাকছেন, আসেন ভাই, দাঁত উঠিয়ে যান, প্রতি দাঁত মাত্র 5 টাকা। ভদ্রলোক এমনিতে দাঁতের ব্যথায় অস্থির, তিনি চিন্তা করলেন শহরে গিয়ে 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার না দেখিয়ে দাঁতটি উঠিয়ে ফেললে 5 টাকায় সমাধান। তিনি যে বটগাছের শেকড়ের উপর হা করে বসে দেখালেন তার কোন দাঁতে সমস্যা। ডাক্তার সাড়াশি দিয়ে ধরে এক টানে দাঁত একটা উঠিয়ে ফেলল। রোগী প্রচণ্ড ব্যথা পেয়ে চিন্তা করল, পোকা দাঁত উঠাতে এত ব্যথা কেন লাগলো। রোগী মুখে হাত দিয়ে দেখেন পোকা দাঁত তার জায়গায় আছে, পাশের ভালো দাঁত উঠিয়ে ফেলেছে। আজকে আমরা এমনই একজন আলেমকে নিয়ে বাধ্য হয়েই আলোচনা করব ইসলামিক লেকচার বিডির এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ভদ্রলোকের নাম আবু তহা মুহাম্মদ আদনান। শিক্ষাজীবন স্কুল এবং কলেজে। একসময় চেষ্টা করেছেন ক্রিকেটার হবার, কিন্তু ক্রিকেটার হিসাবে ব্যর্থ হবার পর শুরু করেন বিভিন্ন কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়া। একসময় রমজানে প্রচারিত বহুল আলোচিত কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠান আলোকিত জ্ঞানীতে সুযোগ পেয়ে যান এবং চূড়ান্ত লড়াইয়ে হয়ে পড়েন রানার্স আপ। এই কুইজ প্রতিযোগিতা ইসলাম রিলেটেড হবার কারণে তার ইসলামী বিভিন্ন ইতিহাস ও কোরআন হাদিসের ঘটনাবলী নিয়ে কিছুটা ঘাটাঘাটি করতে হয়। এবার এই জ্ঞানকে পুঁজি করে তিনি শুরু করেন বিভিন্ন মসজিদে ওয়াজ করা এবং সেগুলি ইউটিউব ফেসবুকে আপলোড করা। এমন সময় শাইখুল ইসলাম আল্লামা মুফতি কাজী ইব্রাহিম স্যার আখিরুজ জামান নিয়ে সিরিজ লেকচার দিয়েছেন। আল্লামা তারেক মুনাওয়ার, শাইখ সাদিকুর রহমান আজহারি সহ পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় স্কলারগণ এই বিষয় নিয়ে লেকচার দিয়েছেন এবং প্রত্যেকটা লেকচারে প্রচুর ভিউ এসেছে। তখন আবু তহা আদনান আখিরুজ জামান নিয়ে লিখিত কয়েকটি বই পড়ে হুবহু সেই বই থেকে জ্ঞান বিতরণ শুরু করেন। এর মাঝে তিনি আত্মগোপন কিংবা গুমের শিকার হয়ে আবারও জনসম্মুখে আসেন এবং রাতারাতি ভাইরাল হয়ে যান। শুরু করেন মাহফিলের মঞ্চে যে এই সব বই পড়া, জ্ঞান ঝাড়তে। হঠাৎ পাওয়া জনপ্রিয়তায় অহংকার আর দম্ভে তার পা মাটিতে পড়ে না এমন একটা অবস্থা তার কথাবার্তা চলাফেরায় প্রকাশ পেতে শুরু করে। অধিকাংশ মাহফিলে তিনি বিশেষ বক্তা থাকলেও তিনি কৌশলে দেরিতে পৌঁছান, যাতে কমিটি বাধ্য হয়ে প্রধান বক্তাকে আলোচনা করতে শুরু করিয়ে দেয় এবং তিনি শেষে ওয়াজ করে নিজেকেই মাহফিলের মূল আকর্ষণ হিসাবে প্রমাণের চেষ্টা করেন। কিন্তু তিনি কখনোই কোরআন হাদিসের বেসিক লেভেলের শিক্ষা অর্জন করেননি, করেননি আরবি ব্যাকরণের বেসিক জ্ঞান অর্জন। এইসব বইয়ের গল্পে আর কতদিন চলবে।
এবার তিনি শুরু করেন বিভিন্ন বিষয়ে ফতোয়াবাজি, আর তাতেই তার জ্ঞানের অসারতা প্রকাশ পেতে শুরু করে। সম্প্রতি তিনি এত বেশি বিভ্রান্তি ও মূর্খতা সুলভ কথাবার্তা বলা শুরু করেছেন যা দেখে ওলামায়ে কেরাম শঙ্কিত। তিনি কোরআনের মঞ্চে বসে ইসলামের ফরজ বিধান নিয়েও করেন তুচ্ছ তাচ্ছিল্য। নামাজ রোজা কোরআন হাদিসের দেন ইচ্ছামতো ব্যাখ্যা। এ ব্যাপারে আলেমরা তাকে সাবধান করতে গেলে তার ভাইরাল রোগে আক্রান্ত অনুসারীরা ঝাঁপিয়ে পড়েন ওলামায়ে কেরামের বিরুদ্ধে। অবস্থা এমন দাঁড়িয়েছে যদি তার এই যা খুশি ব্যাখ্যা দেওয়ার লাগাম টানা সম্ভব না হয় তাহলে পুরো জাতিকে তিনি হয়তো করে ফেলবেন বিভ্রান্ত। কোরআন হাদিসের মৌলিক জ্ঞান না থাকলে এই ব্যাপারে কথা বলতে যাওয়া উচিত নয়। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে বসে ইসলামের ছোট্ট ছোট্ট বিষয়েও শিক্ষা দিয়েছেন সাহাবাই কেরামদের। এই পবিত্র মসজিদে নববীতেই শুয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে নববীর বিস্তারিত ইতিহাস জানতে চাইলে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না।